सुखे दुखे जीवने मरणे माँ अन्नपूर्णा तुम्हें यहाँ दिए तुम हारे ना आकाश छुए जाए यही तुम्हें हाथ मुठे धरवे आपद विपद एक कपाले ठेकिए देवे सक बेला मुख धोवार समय एक घाड़े जल हाथ पे ना ना ये हाँड़ी सैकेल सब बाबू घाटे दिए आसते हमें जेदिन चले जाओ আমি যেদিন দেবো না তোমরা দর্শক সবাই শুনবে যে ঘুগনিওয়ালা দিচ্ছে না একবার দিচ্ছে বা একটুখানি দিচ্ছে অসন্তুষ্ট হচ্ছে সেই দিন আমার ঘাড় ধাক্কে মেরে নামিয়ে দেবে আমি সেদিন আর ঘুগনির হাড়ি আনবো না বাবু আমি সব ছেড়ে চলে যাবো গো কিচ্ছু বলো না আমার কান্না পেয়ে যাবে না 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 বাবা তোমরা খাচ্ছো আমি খুব খুশি খালি আমার একটা একটা আমার দুঃখের কথা আমি আজ দু বছর কম 50 বছরের হঠাৎ পিজি হসপিটালে আমি হসপিটালে যে 3টে বিল্ডিং ছিল আমার চোখের সামনে ডাক্তার চোখের সামনে এত কিছু হলো হ্যাঁ এত কিছু হলো যদি আমাকে একটু বেঁচতে দেয় রুটি আর ঘুগনি পেট ফুল খাওয়াবো আর বাচ্চা বয়সকে ফ্রি আর যেমন যাদের টাকা পয়সা চুরি হয়ে যায় হঠাৎ করে এই ছেলেটা হঠাৎ টাকা চুরি হয়ে গেছে এই ছেলেটা না হোক এই ছেলেটা হয়ে গেছে আমি চাইবো না আমার বাবার টাকাটা চুরি হয়ে যাবে এই 30 কিলোমিটার রাস্তা কী করে যাবে বাড়িতে কী খাবে আমি আমারও দেবার ক্ষমতা নেই আমিও সীমিতমান এখান থেকে বাবুকে আমি 50 টাকা আমি দিয়ে দিই আর ঘুমিয়ে রুটি খাওয়াই আর একটা টিফিন দিয়ে নিয়ে যায় কোনো রকম তার বাড়ি যাওয়ার জন্য আমি কিন্তু টাকা এখানে বিলাতে আসিনি দেবারও ক্ষমতা নেই ছেলেটা আমার পেটের না হলে আমার ছেলে আছে যার জন্য এই জানি জীবনে মরণে মা অন্নপূর্ণা তোমাকে এটা দিয়েছে তুমি হারাবে না আকাশ ছুঁয়ে যাবে এইটা তুমি হাতের মুঠে ধরবে আপদ বিপদ একটু কপালে ঠেকিয়ে দেবে সকালবেলা মুখ ধোয়ার সময় একটু ঘাড়ের জল হাতটা বেরিয়ে দেবে তুমি কোথায় পৌঁছাচ্ছ ভাবতে পারবে না কে উঠছে তোমার দেখার দরকার নেই সবসময় জীবনে বিন্দুর কথা ভুলো না বিন্দু অর্থাৎ যেমন তোমার মাথার চুল একটা একটা দিয়ে বিন্দু হয়েছে 10 বছর ধরে তুমি একটা গাছের গোড়া রাখবে তোর কাকার মধ্যে ওই গাছের গোড়ার মধ্যে তুই অতি শক্তিশালী হবে তোকে কেউ টেনে আনতে পারবে না আমি মা অন্নপূর্ণা কৃপা করুক তোমাকে বাবা দেই তুমি ওই দেখি বাবা একটু সুখে দুঃখে জীবনে মরণে মা অন্নপূর্ণা তোমাকে এটা দিয়ে তোমাদের আকাশ ছুঁয়ে যাবে তুমি হঠাৎ কেন বাবু শোনা হঠাৎ কেন মা শুনো সেই অনেক জায়গা হসপিটালে তো অনেক আমি পাড়ায় ঘুরে ঘুরে মাল বিক্রি করতে যাই তুমি আগে বিক্রি করতে গো মানে আমি আজ 2 বছর কম 50 বছরের হকার মা অনেকের অত টাকা আছে না সে কিন্তু অসুস্থ হ্যাঁ ভালো নেই অনেক টাকা আছে তার টাকা অত টাকা আছে আমাদের মতো লোকেদের তার বাড়ির তলা কিনে পুঁজে রাখতে পারে মা আমি খেয়ে পরে সুস্থ হয়ে বেঁচে আছি এটাই আমার কাছে অনেক না তুমি তো আগে এখানে বসতে না তুমি আগে ঘুরতে আগে ভিতরে করতাম আগে ভিতরে বসতাম হ্যাঁ তখনও কি এরকমই সব সময় 12 মাস ও আচ্ছা তাহলে হঠাৎ বাইরে কাজটা কারণ করোনার জন্য না না এ সব সময় আমি এই কাজটা করি এখন ইদানি এইটাই হচ্ছে যে লোক এই সব করছে কিন্তু যে যত খেতে পারে ও বাবু না তোমরা তো খাও যা বলো ওনাদের জিজ্ঞেস করুন আমার এই মনের ইচ্ছা মা আমি যাই না আমি যখন শুনো আমি যখন এই ঘুগনির হাঁড়িটা আনি 3:45 সময় ঘুগনিটা হয়ে যায় হ্যাঁ মা অন্নপূর্ণাকে কোনোদিন দেখিনি সাক্ষাৎ দেবী তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো মা অন্নপূর্ণাকে যখন আমি সেবা দিই আর হাঁড়িতে ছেড়ে দিই আর বলে দিই মা আমি যে যা আইবে মা আমি কিন্তু ঢালবো গিয়ে কিন্তু কেউ যাতে অসন্তুষ্ট হবে আমি কি বলে হ্যাঁ সে জানি আমি কেউ যেন আমার কাছে অসন্তুষ্ট হয়ে যায় মা আমার ঘুগনি ভালো নয় আমিও সবার কাছে ভালো নয় কিন্তু যে আসে তাকে আমি একদম পুরো মোটামুটি যতক্ষণ না তাকে পেট ভর্তি হয় ততক্ষণ আমি তাকে ছাড়ি না একদম আমি মা সত্যি আমি বলবো না মা আমার এটা বলা খুব অন্যায় হচ্ছে আমি খাওয়াই না মা অন্নপূর্ণা তাদের খাইয়ে দেয় তুমি আমি আমার কর্তব্য আমার তুমি তো নিজে করছো তুমি না বললে তো মা অন্নপূর্ণা না মা মা অন্নপূর্ণা নামে আমি করছি যদি দেখো মা এখানে খিচুড়ি আসে গাড়ি গাড়ি খাবার আছে সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় কিন্তু আমি ভাত পান তার মতন ঢালতে থাকি জানি না হয়তো আমার বলা ঠিক হয় তো এই মা অন্নপূর্ণা হাইটা আজও কেউ শেষ করতে পারে না কি ওর ইচ্ছা দিয়ে মতন হ্যাঁ এখনই তো শেষ হলো একটা শেষ শুরু আর শেষ আছে তো ওর শেষ হলো এতক্ষণ পর্যন্ত আমি লড়ে গেছি কিন্তু যে যত পেরেছে দিয়েছি যত না খায় তার থেকে ফেলে তার থেকে বেশি নিয়ে যায় আগে কি রুটি দিতেন এখন রুটিটা নতুন শুরু করে
না না দিত বাচ্চা এই যেমন এই টাকা সব চুরি হয়ে গেলে মা কোনোদিন 15 জন 20 জন ডেলি আসে আবার কোনোদিন কেউ আসেও না কোনোদিন 4 জন 5 জন হঠাৎ টাকা চুরি হয়ে গেছে কি করে বাড়ি যায় মা 50 টাকা তুমি দাও হ্যাঁ 50 টাকা আমার কাছে এলে দিয়ে দিই ওই ফাঁড়িতে টাকা চুরি হয়ে গেছে বাদে পুলিশ ফাঁড়ি আছে এলো আবার বলে বলে ঘুমনিওয়ালার কাছে কাকার কাছে যাও গেলে মা 50 টাকা দিই বেশি দিতে পারি না কোনো রকম তার শিয়ালদার গেট পেট পার করে দিই সবাইকে খাইয়ে দাও তোমার কি করে কি মা আমারে আমি খেয়ে পরে সুস্থ হয়ে মেজাজ এইটাই বললাম তিন চার দিন হলো তারা সবাই আছে আমার ছেলে মেয়ে নাই এতগুলো যতগুলো সব মানুষ দাঁড়িয়ে আছে সব তো আমার ছেলে মেয়ে আমি এদের মাঝখানেই তো আছি মেয়ে মানে সবাই তো আমার ছেলে বর্তমানে পেপার আনন্দবাজার পেপার এসেছিল সব একটা করে জেরক্স করেছি মা প্রতিদিন সাত দিন মাঝে মাঝে রবিবার দিন আসি না এই কাজটা যদি আমার করতে দেয় আমি শেষের দিন কোটা মানে খুব সুস্থ হয়ে বাড়ি যেতে পারি তোমরা আমার একটা ব্যবস্থা করো যাতে আমি করতে পারি কাজটা যেদিন না দেবো হ্যাঁ তোমরা করো তোমরা আমার যাতে না পুলিশ সরিয়ে দেয় কিচ্ছু সরাবে না তুমি এত ভালো কাজ করছো কেন পুলিশ সরাবে করে যাই তো 12টার সময় 9টার সময় সরিয়ে দিল আবার একটার পর থেকে এখানে বলে এখানে আগুন বিক্রি করতে পারবে না তাই চলে হ্যাঁ তখন আমি সরে অন্য জায়গায় গিয়ে চুপচাপ বসে থাকি খাই টাই রেস্ট নিই আবার একটার পর তারপরে একটার পর থেকে আবার একটার পর আসে মানে সকালে ওই 4:30 সময় বের হই এখানে 6টার মধ্যে ঢুকে যাও হ্যাঁ ঢুকে যাও 6টা থেকে 9টা অবধি বসো আবার 9টা ছাড়া আবার হ্যাঁ আচ্ছা এইভাবে তোমার দিন কেটে যায় এইভাবে আমার খুব সুস্থভাবে বেঁচে আছি মা খুব ভালোভাবে খেয়ে পরে সুস্থভাবে বেঁচে আছি আমার পরিবার তোমার কাকিমা টাকিমা সবাই আমরা খুব সুস্থভাবে বেঁচে আছি সবাই তো তোমার কাছে খাচ্ছে সবাই তো তোমার খুব ভালো ইয়ে জানি না মা আমি জানি না আমি ভালো মন্দ আমি জানি না আমি ভালোটা চাই না আমি জানি আমার ছেলে মেয়ে আমার এখানে যদি একটা কোনো বাচ্চা যদি আমার সামনে ঠোক করে পড়ে যায় আমার খুব মুখে কষ্ট লাগে এইটাই আমার আর জানি না আমি টাকা নিয়ে কোনো দিন এ করি না এই রুটিওয়ালা আমাকে মাল দেয় রুটিওয়ালার টাকা দিয়ে দিয়েছি আজকে দিয়ে দিয়েছি রুটি বাবু একটু ছেড়ে বাবু রাস্তা ছেড়ে দাও রুটিওয়ালা আমার কাছে টাকা পায় না তাহলে আমার রুটিটা বেঁচে গেছে যতটা তাহলে আমি এটা ঘরে নিয়ে যাই না সব শেষ করে রুটিওয়ালা না এই আর তোমার ঘরে কিছুই নিয়ে যাও না মোটর খালি করে নিয়ে যাও হ্যাঁ এই মোটর ফটোর আমার যা মহাজন মাল দেয় মা আমি মহাজনের টাকা দিয়ে দিতে থাকি মহাজন আমার কাছে পায় না আমি মহাজনের কাছে পাই না মহাজন আমার কাছে পেতে থাকে তার মাল আছে আবার বিক্রি করে আমার কাছে এই তো এতে এই মা অন্নপূর্ণা বললাম তুমি তো আমার সামনে দেবী হয়ে দাঁড়িয়ে আছো আমি এর মধ্যে এইভাবে আমার চলে এইভাবেই আমার চলে যাচ্ছে তোমার তাহলে আবার আমি কি করবো তোমরা তো আমার টাকা টাকাটা তো তোমরা আমার আর আমি কিছুই চাই না মা আমার শেষের দিন কোটা তো আমার খুব কষ্ট হচ্ছে শেষের দিন কোটা মা অন্নপূর্ণা মা যদি আমাকে এইটা স্মরণাগত হয় আমি তো মহারানী মা মমতা মার কাছে আমি আবেদন করছি সাধারণ মানুষের আমি খাইয়ে আমার দিনটা সেই নিঃশ্বাস ত্যাগ করবে হ্যাঁ সেই নিঃশ্বাস ত্যাগ করবো বাড়িতেও বলা আছে এই না না এই হাঁড়ি সাইকেল সব বাবুঘাটে দিয়ে আসতে আমি যেদিন চলে যাবো আমরা খেতে পাইনি তাতে আমাদের কোনো অসুবিধা নেই সত্যি আর আমার একটু সত্যি একটুখানি যাতে না খুব বয়স হয়ে গেছে তো খুব টেনশন হয় বুকে ধাক্কা ধাক্কা লাগে যখন বলে চলে যেতে তখন চলে যাই ভিতরে তো আগে হসপিটালে 3টে বিল্ডিং ছিল আমার চোখের সামনে এতগুলো হলো কত স্টল হলো কত কী হলো খালি একটুখানি এক সাইডে আমাকে একটু বেঁচতে দিল আমি তো এতদিন আমরা তো 30-40 বছর তো হসপিটালের ভিতরে বেঁচেছি বেঁচেছি আমরা বিক্রি করেছি যদি একটুখানি করতে দেয় বা হসপিটালে হোক বা বাইরে হোক তাহলে মা আমি তাহলে খুব খুশি হবো আর শেষ নিঃশ্বাসটা ত্যাগ করবে এই গঙ্গনির হাঁড়িটা ধরে যেদিন মা অন্নপূর্ণা কৃপাতে দিতে পারবো না মা অন্নপূর্ণা দয়া করবে না সেদিন থেকে আর আসবে না কেউ বলেনি যে দেয়নি এরকম কথাটা আমি শুনে নেবো যেদিন সেদিন আর আমি আসবো গঙ্গনির হাঁড়িটা নিয়ে আসবো মা অন্নপূর্ণা তো কৃপা করছে করছে দিচ্ছি যখন করবে না তখন তারা তো অন্য ব্যবস্থা করবে সেদিন থেকে আর গঙ্গনির
হাঁড়ি টানবো না, কিন্তু এইটুকুই আমি বলতে পারি, আমার নিজের নামে আমি বলছি না, কেউ আমার কাছে যদি খেয়ে থাকে, যদি কেউ, আমি এই মা এই তোমাদের সবার সামনে বলছি যে আমার দেয়নি, হ্যাঁ একটু কম কম দিতে থাকি যাতে না নষ্ট হয়, সে যতক্ষণ না পেট ভরবে ততক্ষণ তাকে ছাড়ি না। না প্রথম প্রথম যখন যখন তোমার বাবা মা তোমার খেতে দেয়, প্রথম তো থালা ভরে দেয়, তারপরে কি থালা ভরে দেয়, একটু কম দিতে থাকে, তা আমি ওরকম দিতে থাকবো, তার পাতা না খালি হতে হতে প্লেট আবার আমি শুরু করে দেবো যাতে না নষ্ট করে মা। অনেকে তো অনেকে নষ্ট ফষ্ট করে তো, কিন্তু যতক্ষণ না পেট ভরবে তাকে আমি ছাড়ি, এইটাই আমার কাজ। যাই হোক মা, তোমার তো অনেক ক্ষমতা মা, তোমার একটু দেখো যাতে আমি এই কাজটা করতে পারি। হ্যাঁ অবশ্যই করতে পারবে, কেন করতে পারবে, আমার বেচার যদি কোনো পথ করে দেয়। হ্যাঁ ওই আনন্দবাজার বর্তমান পেপারেও বলেছি আমি, তাহলে আমি যেদিন দেবো না তোমরা দর্শক সবাই শুনবে যে ঘুগনিওয়ালা দিচ্ছে না, একবার দিচ্ছে বা একটুখানি দিচ্ছে, অসন্তুষ্ট হচ্ছে, সেই দিন আমার ঘাড় ধাক্কা মেরে নামিয়ে দেবে, আমি সেদিন তার ঘুগনি হারিয়ে আনবে না, সে বলবে কি আমি তার আগে দিয়ে দেবো, মা অন্নপূর্ণা তোমার কৃপা করছে না, সেরকম কেউ কিছু বলবেও না, তুমি সেরকম কেন শুনবে, শুনতেও পাবে না, জানি না কি হবে মা, এবার তো দূরে রাস্তা, তো এবার বাড়ি যেতে, হ্যাঁ না না এবার তুমি সাবধানে বাড়ি যাও, যদি কোনো সময় যদি না সোনারপুরে যাবে, হ্যাঁ অন্য ঘুগনি কাকার বাড়িতে যদি যাও তো মুড়ি ঘুগনি খেয়ে আসবে, আমি তো বড় লোক না, ভালো মন্দ কিছু খাওয়াতে পারবো না, ভাত রুটি খাবো, অবশ্যই আমরা যাবো যদি সময় হয় তাহলে। ঠিক আছে, তুমি সময় করলে আবার একদিন, কোন দিনে চলেই গেছে তোমরা, যাবে কি আছে, ঠিক যাও, যদি সময় হয় আমাদের তাহলে আমরা অবশ্যই যাবো, সবসময় সতর্ক মা, সবসময় দিনে চলার পর তোমরা হলে ঘরের মটকার খুঁটি, মটকার খুঁটি মানে গাছের গোড়া, তোমরা যদি হেলে যাবে তাহলে পুরো পরিবার হেলে যাবে, সবসময় যেন শক্তপাক্ত হয়ে চলবে মা, খারাপ মনে করো না, আমি হয়তো আবল তাবল অনেক কিছু বলছি, অনেক কিছু আবল তাবল বলছি, কিন্তু মা জানি না আমি কি এত কথা বলে ফেলি, এখন না আর কথাগুলো কি জোরে বলনি তুমি, কোনো অসুবিধা নেই, একদম ঠিক কথাই বলেছো, আমরা দেখি তো ছেলে মেয়েদের যদি কোথায় বাধা তাদের, তাহলে সবসময় আমি কই কই করে বকি মা, সবসময় তোমরা ঠিকঠাক চলো, তোমাদের পথ ঠিক ঠিক কাজগুলো করো, সবসময় আমি বলি মা, এই আর তোমরা কোথায় গিয়ে পৌঁছাও, হ্যাঁ সেইটা তোমরা দেখো আজকের দিন দিয়ে, আজকে আমরা খেতে পারলাম না কিন্তু আমরা আবার আসবো তোমার কাছে খেতে, কথা তোমরা ওই যে মা অন্নপূর্ণা তোমার সাথে রইলো, হ্যাঁ মা আজকের দিন দিয়ে, কিন্তু তোমরা কোথায় গিয়ে পৌঁছাচ্ছ আস্তে আস্তে দেখবে মা, তোমরা হচ্ছে গিয়ে মানে হরিণের মতন বাইশ হাত লাভ মারতে পারবে, এইটুকুনি আমি বলতে পারি, মা অন্নপূর্ণা কৃপা করো, ওটাই আশীর্বাদ করো যাতে আমরা ভালো জায়গায় পৌঁছাতে পারি, এই হাড়িটা যতক্ষণ ধরে আছি ততক্ষণ যা বলছি সেইটাই হচ্ছে, আমি জানি না মা অন্নপূর্ণা তোমাদের উপর কৃপা করো, ঠিক আছে তাই করুক। তোমরা দেখতেই পেলে যে আজকে আমরা এসেছিলাম হচ্ছে একদম পিজির সামনে, পিজির সামনে এসএসকেএম হসপিটালের সামনে ভাইরাল ঘুগনি কাকুর কাছে, তো ঘুগনি যখন আমরা এসেছি তখন মানে ছিল মোটামুটি, আমরা ফার্স্টে কথাও বললাম যে আমরা খাবো বা কিছু, তো তখন এত ভিড় হয়ে গেছে যে কাকু সবাইকে দিয়ে দিয়েও আর লাস্ট পর্যন্ত কোলাতে পারেনি আমাদের জন্য, তো আমাদের লাস্টে ঘুগনি পাওয়া হয়নি, তো যাই হোক কাকু আমরা শেষ করে তোমার ভিডিওটা দেখলে দেখতে পাবে যে কাকু কিছুই বাড়ি নিয়ে যায় না, তখন আসি তখন এসে দেখি যে প্রচণ্ড ভিড়, তো আমি ভেবেছিলাম হয়তো কথা বলা হবে না, তো তারপর এসে আমি কাকুকে বলি যে কথা বলবো, কাকু খুব মনের আনন্দে আমাকে বলে যে হ্যাঁ অবশ্যই আমি তোমার সাথে তোমাদের সাথে কথা বলবো, তো একটু অপেক্ষা করো মানে প্রচুর ভিড় হয়ে গেছিলো তো আমরা ওয়েট করছিলাম, হ্যাঁ এসো, তো এবার কাকু আসলে হঠাৎ করে এলো যে কাকু মানে বাড়ি চলে যাচ্ছে, কাকুর বাড়ি হচ্ছে সোনারপুর, সোনারপুর মানে এখান থেকে একদম এসএসকেএম হসপিটাল থেকে একদম দু ঘন্টা যেতে লাগে, তো যাই হোক আমি যেখানে থেমে গেছিলাম তো আমি যখন এসে কাকুকে বললাম যে কাকু আমরা ভিডিও, কাকু মনের আনন্দে আমাকে বললো যে হ্যাঁ তোমরা একটু অপেক্ষা করো, তো আমরা সাইডে একটু মানে সেট আপ করছিলাম, তো ততক্ষণে যা ভিড় ছিল তার থেকে ডবল ভিড় হয়ে গেছে, ডবল ভিড়ে তো এবার কাকু সবাইকেই আর কি কিছু না একটু একটু করে দিতে শুরু করেছে, কাকু তখন থেকে বলছে শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে, তো আমি যখন মানে চাইলাম কাকুর কাছে তো তখন কাকুর কাছে কাকুর হাঁড়িটা ঘুগনি শেষ হয়ে গেছে, তারপরে কাকু যে মানে ব্রেড বা পাউরুটি এসব বিক্রি মানে এগুলোও তার সাথে সাথে দেয়, তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে আর কমেন্ট করে জানাবে, চেষ্টা করবো যে কাকুর কাছে এসে একদিন ঘুগনি খেয়ে ভালো করে আরেকবার কথা বলা, তো আজকে যেহেতু আমরা খেতে পারিনি তাতে আমাদের কোনো আফসোস নেই, তো যাই হোক চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের জন্য টাটা।